আসসালামু আলাইকুম। আজকের ভ্লগটা থাকতেছে ভেলোরের সিএমসি হসপিটাল নিয়ে। তো সিএমসি হসপিটালে যাচ্ছি আমি সামনা থেকে। প্রথমেই শুরুতে পার্কিং, এখানে সিএমসি হসপিটালের সামনে পার্কিংয়ে গাড়ি বাইক এইসব রাখা হয়। আর আমি আমাদের লজ থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি তো অবশ্যই বাংলাদেশ থেকে এসেছি, তো এখানে এসে প্রথমেই একটা লজ নিতে হয়। এবং আমরা সাথে করে যত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছি, পাসপোর্ট নিয়ে আমরা সিএমসিতে যাচ্ছি। তো এই যে সিএমসি হসপিটালের সামনাটা অনেক সুন্দর দেখতে। আমরা রাস্তা ক্রস করে রাস্তার ওই পারে যাব। তো আমি চেষ্টা করব মোটামুটি আমার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমরা এখন যাচ্ছি সিএমসির তথ্য কেন্দ্রে। আমরা দেশ থেকেই অ্যাপার্টমেন্ট নিয়ে গেছিলাম। আমার হাজব্যান্ডের অ্যাপার্টমেন্ট ছিল 12 তারিখ আর আমারটা ছিল 16 তারিখ। আমরা দুজনের অ্যাপার্টমেন্ট কাগজ নিয়ে এবং আমাদের পাসপোর্ট নিয়ে আমরা তথ্য কেন্দ্রে যাব। সেখান থেকে আমাদের একটা সি ফর্ম দিবে। আমরা সি ফর্ম এবং পাসপোর্ট নিয়ে আমরা লজের মালিকের কাছে যাব। লজ মালিকের তথ্য এবং আমাদের তথ্যগুলো সব ফিল আপ করতে হবে, সাথে আমাদের পাসপোর্ট সাইজের ছবিও দিতে হবে। সেম তথ্যেরই দুটো আলাদা ফাইল করতে হবে। আর সবগুলো এই সিলভার গেট থেকে ক্লিয়ারেন্স নিয়ে আমরা থানায় যাব। থানায় জানাতে হবে পুলিশদের। তো আমরা এই যে থানাটা একটু দেখাই দিচ্ছি। আমরা থানাতে সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। তো এখানে 200 টাকার মতো ফি দিতে হয়। তারপরে আমাদের থানা থেকে একটা কাগজ থানায় রেখে দিয়েছে আর একটা আমাদের কাছে দিয়েছে। এটা আমাদের সাথেই সমস্ত সময় রাখতে হবে। তো এটা সিএমসি থেকে বের হয়ে হাতের ডান দিকে কিছু দূর এগোলেই থানাটা পাওয়া যায়। আমরা সমস্ত প্রয়োজনীয় কাজ সেরে আমরা এখন আসছে ডাক্তার দেখানোর জন্য। তো প্রথমেই আমার হাজব্যান্ডের ডাক্তার, তো তাকে নিয়ে আমরা যাচ্ছি। সাথে নাইমও আছে। নাইম আমার রিলেটিভ, ওরা আমাদের কিছুদিন আগেই আসছিল ওর মাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো নাইম আমাদের যথেষ্ট হেল্প করছে। এটা সিএমসির চিকিৎসা আসলে বুঝতে পারলে খুবই সহজ, অনেকেই ভয় পায়। আমরা ডাক্তার দেখাতে আসার সময় সবার কাছ থেকে মতামত নিচ্ছিলাম, তবে আমাদের অনেকেই বসে এখানে যেন না আসি, কারণ এখানে চিকিৎসা সেবা অনেক ঝামেলা এবং অনেক সময় লাগে। কিন্তু আমার বান্ধবী রত্ন বলছে তুই ওইখানেই দেখাবি, তো এই জন্য আমি সাহস করছি এখানে আসার। তো আমরা আমার হাজব্যান্ডের ডাক্তারের সিরিয়ালের জন্য যাচ্ছি। তো ওখানে যে গেটি আর কি দুইটা ব্যাচ দেয়, একটা অ্যাটেন্ডেন্ট আর একটা রোগীর জন্য, এর বাইরে কেউ ঢুকতে পারবে না। তো সিস্টেমটা আমার খুবই ভালো লাগছে। এমনিতে দেখা যায় ডাক্তারের কাছে আমাদের দেশে অনেক ভিড় থাকে, যার একটু ক্ষমতা থাকে সে হুট করে আগে ঢুকে যায়, পিছনে থাকা লাগে দাঁড়িয়ে অপেক্ষায়। তো এখানে কোনো পাওয়ার বা কোনো কিছুই নেই। এখানে আমরা বিদেশ থেকে আসছি বা যারা দেশে আসছে, যারা গরিব বা ধনী, এর কারো কেউ আগে দেখাতে পারবে না। সিরিয়াল অনুযায়ী দেখবে, আপনি যখন এন্ট্রি করবেন সেই অনুযায়ী আপনাকে ডাকা হবে। তো আমরা এন্ট্রি নিয়ে এখন যাচ্ছি আমার হাজব্যান্ড আর আমি ওর ডাক্তারের জন্য। ডাক্তার হরিহরনের অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম আমরা দেশ থেকেই। আসলে ওর যে ডাক্তার ছিল, ওর যে সমস্যা, সেই জন্য আসলে কোন ডাক্তার ভালো হবে ওইভাবে আমাদের অভিজ্ঞতা নেই। তবে আমরা একজন সিনিয়র ডাক্তারই অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো চিকিৎসা পেয়েছি। তো আমরা এখন ওয়েট করতেছি ওর ডাকার জন্য। তো আমরা ডাক্তারকে দেখানোর জন্য, ডাক্তারের পেমেন্ট করার জন্য ক্যাশ কাউন্টারে বসে আছি। আরও ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তারে দেখিয়ে ওকে ফিজিওথেরাপির জন্য সাজেস্ট করছিল। তো এই জন্য এখানে পরদিন সকালে ওকে নিয়ে আসছি। তো ফিজিওথেরাপি দেওয়া হয় এখানে। তো আমরা ভিতরে যে অপেক্ষা করতেছি যে কখন আমাদের সিরিয়াল আসবে। তো আমরা বসে আছি। এখানেও সেম প্রসেস, দুজনকে দুইটা ব্যাচ দিয়েছে দুই হাতে পড়ার জন্য, সেটা আর কি অ্যাটেন্ডেন্ট আর রোগীর জন্য। তো এই ব্যাচ ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। আর এতদিনে আমি ডাক্তার দেখিয়েলাম কিন্তু কোনো বাংলাভাষী পাইনি। তো ওর ফিজিওথেরাপির ডাক্তার কিছুটা বাংলা জানে, তো খুব ভাল লাগছে।
ডাক্তার দেখানোর শেষে আমরা এখান থেকেই ঔষধ নিয়েছি। এখানে সর্বোচ্চ 3 মাসের ঔষধ দেয়া হয়, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করাতে আমাকে 6 মাসের ওষুধ দিয়েছিল, কারণ এখানে অনেক কম দাম ঔষধের। এখান থেকে বেরোলেই কিছুটা বেড়ে যায় দাম, আর বাংলাদেশে তো আরও বেশি থাকে। তো চেষ্টা করছি এখান থেকে নিয়ে আসার জন্য। তো ওর ডাক্তারের পর্ব শেষ করে আমরা চলে আসছি। তো এর মাঝখানে নাইমের মার ডাক্তার আছে, তো আমি নাইমকে এখন একটু সময় দিব। তো নাইমের সাথে যাচ্ছি। নাইম আমাকে ফোন দিয়েছিল যে ওর এখন একটু প্রয়োজন, তো আমি ওকে রুমে যাইতে বলে তারপরে আমি নাইমের কাছে চলে আসছি, কারণ ও তো অসুস্থ খুব বেশি ছিল, তো এতটা লোড নিতে পারবে না। তো এখানে আসলে ওর মায়ের চিকিৎসার জন্য এখানে অনেকগুলো টেস্ট দিয়েছে, অনেকক্ষণ ধরে বসা ছিল। তো এই যে ওর মার পেছনটা, ও আল্লাহ, এই যে আমি কি বলবো বুঝতে পারতেছি না, উনি এখন আমাদের মাঝে নেই। তার ক্যান্সার ছিল, তো রেডিওথেরাপি চলতেছিল, তো চিকিৎসা শেষে দেশে এসে কয়েক মাস পরই সে দিন পেয়েছে। তো খুব খারাপ লাগে, সে যথেষ্ট পর্দা ছিল। তো আমি তার ভিডিও নিয়ে পেছন থেকে এটুক ছিল রেখে দিলাম স্মৃতির জন্য, কিছুই তো বোঝা যাচ্ছে না। তো এদিকটা যাচ্ছি, এই ভবনটা বেশ সুন্দর, মানে জায়গাটাই অনেক সুন্দর এই দিকটায়। নাইমের মা আমার বিয়ান হয়, তো বিয়ানের এই যে ভবনটা, এটা আয়েশা ভবন নাম এটার। আসলে এতগুলো ভবন আমার কোনটার কি নাম, বেশ 7-8 মাস আগের, তো ভিডিওটা আমার আপলোড দেওয়া হয় নাই বিভিন্ন কারণে। তো আমি অল্প অল্প করে আপলোড দিব আস্তে আস্তে, কারণ অনেকগুলো জমা পড়ে গেছে। তো এই দিকটা আমি দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এই ছোট্ট দুনিয়ায় আসলে আমরা সবাই একা, একদিন সবাইকেই চলে যেতে হবে। কয়েক মাস আগের স্মৃতি, আমরা একসাথে কত দিন একসাথে ছিলাম, কত সুন্দর মুহূর্তগুলো ছিল, এখন সে আমাদের মাঝে নেই। সবাই তার জন্য দোয়া করবে, সে তিনি যেন জান্নাতবাসী হয়। এখন এখানে আমার ডাক্তার দেখাবো, গাইনির ডাক্তার প্রথম আমি দেখিয়েছিলাম, আমি 2-3 জন ডাক্তার দেখিয়েছি। তো আমার ডাক্তার হয়েছে ডক্টর পুষ্পলতা কুমারী। তো এখানে ডাক্তার পেমেন্ট করার জন্য লম্বা একটা সিরিয়াল পড়েছে, অনেক পেছনে আমরা। তো আমি বসে আছি, নাইম আর আমার হাজবেন্ড ক্যাশ কাউন্টারে লাইন দিয়ে দাঁড়ানো আছে। তো এখানে পেমেন্ট শেষে আমি আর কি এই ফ্লোরেরই দোতলায় আমার ডাক্তার। তো আমি এখন এখানে বসে আছি, ডাক্তারের অপেক্ষা করতেছি, কারণ এখানে টোকেন দেয় সিরিয়াল নাম্বার অনুযায়ী, আমার টোকেন অনুযায়ী আমাকে ডাকবে। এই যে আমার 26 নম্বর কক্ষ, ডাক্তার পুষ্পলতা কুমারী আমার ডাক্তার, বেশ ভালো ডাক্তার, আমি অনেক উপকার পেয়েছি ডাক্তার দেখিয়ে। তো আমার সিরিয়াল আসছে, আমি এখন যাব, আমার ডাক্তার দেখানো শেষ, এবার চলে যাচ্ছি। এর পরের দিন সম্ভবত ভোর 6টা বাজে, বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে এসেছি। আমার কিছু টেস্ট ছিল খালি পেটে, তো ওইগুলো করার জন্য আমি আজকে একাই এসেছি। অবশ্য আমার ডাক্তার আমি বেশ কয়েকদিনই একা একাই ছিলাম, কারণ আমার কাউকে প্রয়োজন হয় নাই, আমি নিজে নিজেই পেরেছি। তো এখন আমি যাচ্ছি আমার টেস্টগুলো করানোর জন্য। তো আমি গেট থেকে ঢুকে যাচ্ছি। আজকে আসলে খুব সকাল, তো তেমন রোগীর ভিড় নেই, কয়েকজন মাত্র, একদম সব ফাঁকা ফাঁকা ছিল, বেশ ভালোই লেগেছে, কারণ আসলে কোনো ডাক্তারখানা এত খালি থাকে না। এই যে অ্যাকোরিয়ামে মাছ, পরিবেশটাও খুব সুন্দর লাগতেছিল। এই যে আর আমি এখানে অপেক্ষা করতেছি, কারণ আমার বেশ অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে, তো ওইগুলো করার জন্য আমি বসে আছি। তো আমাকে ডাকা হয়েছে, আমার স্যাম্পলগুলো দিয়ে আমি বের হয়ে আসছি। তো ক্ষুধা লাগছে, তো চিন্তা করছি কিছু খেয়ে নিব। তো আমি একটু দেখতেছি যে আসলে কোথায় কি খাওয়া যায়, কিছু পাওয়া যায় কি না, কারণ এত সকালে ওদের রুমে যেয়ে দেখবো ওরা ঘুমিয়ে আছে, তো কাউকে ডিস্টার্বও করতে চাই না। আর রুমে যাইয়ে তো কিছু তৈরি করে খেতে হবে, তাই চাইছিলাম একটু বাইরে কোথাও কিছু খেয়ে যাবো, কিন্তু আসলে আমার দুর্ভাগ্য আমি তেমন কিছুই পাইনি খাওয়ার জন্য। তো অবশেষে আমি রুমেই গেলাম। তো লাস্ট দিন, আসলে আমি আমার রিপোর্টগুলো নেয়ার জন্য আসছি এখানে। তো রিপোর্ট নেয়ার জন্য একটা দরখাস্ত করতে হবে, তো এটা আমার আসলে মনে নাই, সম্ভবত 200 রুপির মতো পে করতে হয়।
তো এই ভবনেরই আটতলা থেকে সেই আমার সমস্ত রিপোর্টগুলো আমাকে দিবে। আর রিপোর্টগুলো পেতে হলে ডাক্তারের একটা সিগনেচার লাগে, তো আমি ডাক্তারের সিগনেচার নিয়ে এসে আমার রিপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করছি। তো এই জন্য আমাকে এই ভবনেরই আটতলাতে যেতে বলছে, ওখান থেকে আমি রিপোর্টটা কালেক্ট করতে পারবো। তো আমি যাচ্ছি উপরে, দেখি আল্লাহ কী লিখছে। আর সিএমসিতে প্রত্যেক রুগীকে একটা আইডি কার্ড করতে হয়, যেটা 400 রুপি করে নেয়। তো যে কোনো সময় করা যায় চিকিৎসা, মানে আজকে করেন শুরুর দিন বা দুই একদিন পর করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আইডি কার্ডটা করতেই হবে। তো আমাদের আইডি কার্ড করা হয়ে গেছিলো আগেই, কিন্তু সুবিধা আছে আইডি কার্ডের, কারণ ওই আমার যে আইডি কার্ডটা আছে, আমি যত বছর পর হোক যখন দরকার হবে আমি ওই আইডি কার্ডে ক্লিক করলেই আমার সব কিছু পেয়ে যাবো ওখানে যেয়ে। তো দুর্ভাগ্যবশত আমি আজকে গেলাম আটতলার উপরে, উঠলাম, যদিও লিফটে উঠেছি, কিন্তু আমার রিপোর্টগুলো দিতে পারেনি। আমার মেইল অ্যাড্রেস দিয়ে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আমার কোনো মেইলই আসেনি আমার রিপোর্টের। আজকে এত মাস হয়ে গেল তবুও আসেনি, তো ভাবছি মনে হয় তারা আমার মেইল অ্যাড্রেসটা হারিয়ে ফেলছে। তো যাই হোক, আমি চলে আসছি নিচে, নিচে আসছি, ভাবছি একটা কফি খাবো। তো ভাবলাম একটু ক্যান্টিনটাও শেয়ার করি সবার সাথে। তো আমি কফি অর্ডার করে একটু ছাতার নিচে বসবো, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অনেকেই খাওয়া দাওয়া করছে, পেছন দিকে ওই যে দেখা যায়। তো কফিটা খেয়ে বেরিয়ে আসব, কারণ এই যাত্রায় সিএমসি এবারের মতোই শেষ। গুড বাই সিএমসি, গুড বাই খ্রিস্টান মেডিকেল কলেজ, এ যাত্রায় এখানেই শেষ। আশা করি কেউ যেন হসপিটালে না আসে, দোয়া করি আল্লাহর কাছে সবাই যেন ভালো থাকে। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার পরবর্তীতে ভেলোরের আরও কয়েকটা হসপিটাল নিয়ে একটা ভিডিও থাকতেছে, তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।